মর্নিং এভরিবডি, সবাই কেমন আছো? আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো লক্ষ্মী পুজো, আর কোজাগুলি লক্ষ্মী পুজো। তো আমাদের পুজো হবে, আমাদের ঠাকুরমশাই আসবে সন্ধেবেলা, আর এখন চান টান করে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে। তো চলো ছাদে গিয়ে দেখি কী কী হচ্ছে, কারণ শাশুড়ি সকাল থেকে ছাদে আছে, সকাল থেকে নিজের কাজগুলো করে এখন যাচ্ছে ওপরে। তো চলো আমার সাথে তোমরা চলো। আর এদিকে উপরে এসে দেখি ভোগের সমস্ত সবজি কাটা হয়ে গেল, মানে তরকারি হবে, তরকারি পাঁচ রকমের ভাজা চাটনি এগুলো হবে। তো এগুলো সব পিয়ালি কাটছে, আর আমি এদিকে ভোগের রান্নাটা বসিয়ে দেবো। ভোগ তো মোটামুটি রান্না হয়ে গেল, ঠিক আছে, এখন সব নাড়ু মুড়ি পাকাবো। নাড়ু পাকানো হবে, এখানে দেখো গুড় চাল দিচ্ছি, এখন পাকাবো হলো তোমার তিলের নাড়ু। দেখো এখানে তিলগুলো ভেজে রেখেছি হালকা করে, আর এদিকে দেখো যে গুড়টাকে জাল করছি। তো এখন এই তিলের নাড়ু হবে, মুড়কি হবে, নারকেলের নাড়ু হবে, এদিকে দেখো শাশুড়ি চালের মানে আলপনা দেওয়ার জন্য চাল বাড়ছে, ঠিক আছে। তো চালের এই গুঁড়ো দিয়ে আলপনা দেবে, আর আলপনা দিচ্ছে অলরেডি, আর এদিকে আমার মেয়েও আলপনা দিচ্ছে। তো দুজনে মানে ঠাকুমা নাতনি দুজনে কম্পিটিশন করছে যে চার আলপনা বেশি ভালো হয়। আর যে মামামও সুন্দর করে আলপনা দিচ্ছে, এখানে নানামুনি তো পাকানো হয়ে গেছে, এবার আমি ফলগুলোকে কেটে রেডি করছি, সবার লাস্টের ফলগুলো কাটলাম। ওপরে তো সমস্ত কাজ রেডি করে দিয়ে মানে রেডি হয়ে গেছে, ভোগও রান্না হয়ে গেছে, প্লাস আদার্স যে অ্যারেঞ্জমেন্টগুলো ছিল সেগুলো হয়ে গেছে। তো নিচে এসে এখন রেডি হয়ে গেছে, এখন যাবো ওপরে, ঠাকুরমশাই এখনই চলে আসবে। আমাদের 7:30টার সময় ঠাকুরমশাই আসার কথা আছে, এখানে মামমা আছে, সবাইকে বলে দাও শুভ লক্ষ্মী পুজো বলো বলো। তো যাই হোক, মামমামের মুডটা এখন ভালো না, ঠিক আছে। তো যাই এখন ওপরে, এখন প্রায় 7:30 বাজতেই চললো, ঠাকুরমশাই এখনই চলে আসবে। তো চলো দেখি ওপরে গিয়ে তোমাদের একবার দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমাদের কিন্তু লক্ষ্মী সরা পুজো হয় আর কি, হ্যাঁ, কোনো প্রতিমা আসে না, আমাদের কিন্তু সরা পুজো হয়। আলপনা তো দিলাম কোনোরকম, আমি খুব একটা ভালো আলপনা পাই না, তো যা বেশি তাই দিয়েছি। আর এইদিকে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, এখন প্রায় কটা বাজে তোমাদের বলছি, তারা এখন বাজে 9টা, মানে তোমার 7:30টার সময় আমাদের ঠাকুর আসার কথা, এখন 9টা বেজে গেছে। এই দেখো 9টা বাজে, বুঝতে পারছো কিনা কেন উল্টো দিকে দেখাচ্ছে। তো এখন 9টা বাজে, এখন যাবো ছাদে। তো চলো যাই। ওম কেশবায় নম, ওম নারায়ণ নম, ওম মাধবায় নম, ওম অপবিত্ত পবিত্র বা সর্ববস্তঙ্গত পিবা যশ্বর পণ্ডরীকাপ্যং সবজ্যভ্যন্তরং শুচি। নমস্তে সর্ব দেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিত প্রপনান্নং স্বামে ভুয়ার্ত দর্চনাত এসো সচন্দন বন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম মহালক্ষ্মী দেবী নম।
পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন হলো ভোগ খাওয়ার পালা। তো এখন সবাই দেখো এখানে ভোগ খাচ্ছে, আমিও খাচ্ছি, আর এদিকে সবাই বসে হচ্ছে। আজকে তো হয়েছে খিচুড়ি, লাবড়া, পাঁচ রকমের ভাজা, চাটনি, পায়েস সব কিছু হয়েছে। তো খেতেও খুব ভালো হয়েছে। তো সারাদিন তো খুব ব্যস্ততার মধ্যেই কাটলো, কেননা সারাদিন সবাই পুজো নিয়ে ব্যস্ত, ভোগ রান্না করা থেকে শুরু করে ঠাকুর সাথে আলপনা দেওয়া, তো এসব চললো সারাদিন। তো পুজো টুজো মোটামুটি শেষ, আমাদের প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি। আর এখন কি করব তোমার, এখন তো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একদম টান টান করে একটা ঘুম। যাই হোক, তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও, আর আশা করি তোমাদের সবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে আর সবাই খুব ভালোভাবে লক্ষ্মী পুজো করেছো। এবার আমাদের খুব দেরিও হয়ে গেছে, কারণ জাস্ট এখন প্রায় 12টা বাজতে চললো আর কি, সমস্ত কিছু পুজো টুজো দিয়ে সব কিছু সেরে টেরে নিচে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে, 11:30 বেশি বাজে। আর এখনও অনেকের বাড়িতে পুজো হচ্ছে, মানে কাশি ঘন্টার আওয়াজ এখনও শোনা যাচ্ছে, নাহলে আমাদের পাড়াতেই অনেকের পুজো এখনও শেষ হয়নি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আস্তে আস্তে পুজোগুলো তো শেষ হয়ে যাচ্ছে আর সামনে আবার কালী পুজোর অপেক্ষা। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন তবে আসি, টাটা, বাই বাই। আর যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো, তো বাই।